আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফী কালামিল মাজীদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ফাআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه الى اخر الحديث متفق عليه প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দীনী ভাই ও বোনেরা, ইসলামিক শিষ্টাচার শিক্ষার ধারাবাহিক পর্বের আজকের আলোচ্য বিষয় মেহমানদারির গুরুত্ব। মেহমানদারি, মেহমানের সাথে ভালো ব্যবহার করা, মেহমানকে মেহমানদারি করা, এটি ইসলামী শরীয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমনকি মেহমানের মেহমানদারি করা ইমানের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে তার একটি অন্যতম বৈশিষ্ট্য। একজন মুসলিম তার ইমানের ইমানিত্ব প্রকাশ করার জন্য অন্যতম বৈশিষ্ট্য ও নিদর্শন হলো মেহমানের মেহমানদারি করা। মেহমানের মেহমানদারি করার মাধ্যমে পরস্পরের মাঝে বন্ধুত্ব ও সম্পর্ক বৃদ্ধি পায়, ভালোবাসার বন্ধন সুদৃঢ় হয়। তাই ইসলামী শরীয়তে মেহমানের সাথে ভালো ব্যবহার এবং তাদের মেহমানদারি করা এটি ইসলামিক শিষ্টাচারের অন্যতম একটি বিধান। তাই এ ব্যাপারে কোরআন ও সুন্নায় যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে। কিন্তু বর্তমান সময়ে মেহমানের গুরুত্বের যে সম্মান পাওয়ার যে অধিকার, এটি আজকে আমরা আমাদের সমাজে এই শিষ্টাচার থেকে অনেক দূরে সরে পড়েছি। আমাদের উচিত মেহমানের মেহমানদারি করা। যেই মেহমানের মেহমানদারিত্ব করার ব্যাপারে ইসলামে যে গুরুত্ব রয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়াফা আলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ভালো কাজ করো, ভালো কাজ করার মাধ্যমে তোমরা সফল হয়ে যাবে। তো মেহমানদারি করা, মেহমানকে আপ্যায়ন করা, এটি ভালো কাজ। এই কাজটি করতে পারলে আমরা ভালো মানুষ, খায়রুন নাস হতে পারবো। সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুন নাস মান আতআমাত তুআম ওয়া রাদ্দাস সালাম, মানুষের মাঝে সবচেয়ে সম্মানিত সেই মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ সেই মানুষ যে মানুষকে খাবার খাওয়ায়। মানুষকে খাবার খাওয়া যে কোনো মানুষকেই হতে পারে, তার মাঝে বিশেষ করে মেহমানকে খাদ্য খাওয়ানো, পানি পান করানো, এটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এটি কল্যাণকর একটি বিষয় এবং পরস্পরের সালামের জবাব দেওয়া, এটি হলো উত্তম কাজ। তাই ইসলামে যে মেহমানদারির মেহমানদারিত্ব করা, এটি যে ইমানের একটি বৈশিষ্ট্য, এ প্রসঙ্গে সহিহ বুখারী হাদিস একটি বর্ণিত হয়েছে 6018, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইকরিম দাইফাহু, যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি যে বিশ্বাস স্থাপন করে, ঈমান আনয়ন করে, তার উচিত মেহমানের মেহমানদারি করা। একজন মেহমানকে খাদ্য খাওয়ানো, তাকে সম্মান প্রদর্শন করা। এই হাদিসে দুই নম্বর বলা হয়েছে ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহু, যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, পরকালের প্রতি ঈমান আনয়ন করে, তার উচিত যে আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করা। তৃতীয়, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আউ লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, পরকাল দিবস বিশ্বাস স্থাপন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন ভালো কথা বলে আর না চুপ থাকে। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে মেহমানদারের গুরুত্ব কতটুকু। যারা আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, যারা আমরা পরকাল বিশ্বাস স্থাপন করেছি, আমরা মেহমানদের সম্মান রক্ষা করব, তাকে খাদ্য খাওয়াবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিষ্টাচার যেন অর্জন করে শিখে মানার তৌফিক দান করেন। আমাদের প্রতিটি পরিবার যেন, সন্তানরা এই প্রশিক্ষণ নিয়ে যেন প্রতিবেশী সহ আত্মীয়তা
মেহমানদের মেহমানদারি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই শিষ্টাচারকে শিক্ষা শিখে এবং আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।